কৃত্রিবাসী রামায়ণ আরণ্যকাণ্ড চিত্রকূট পর্বতে শ্রীরাম সীতা এবং লক্ষণের অবস্থিতি ও রাক্ষসের উৎপাদ জন্য তথা হইতে মুনিগণের প্রস্থান করিলেন অযোধ্যায় ভরত গমন চিত্রকূট পর্বতে রহেন তিনজন চিত্রকূট পর্বতে অনেক মুনি বৈষে ভালো মন্দ যখন যে রামেরে জিজ্ঞাসে মুনিগণ একদিন করে কানাকানি জিজ্ঞাসা করেন রামধনুর বান পানি কহ কহ মুনিগণ কি কর মন্ত্রণা আমারও না কহ কেন বাড়াও যন্ত্রণা আমরা সকলে করি একত্র বসতি একের ক্ষতিতে হয় সবাকার ক্ষতি যদি কোন বিপদ হয়েছে উপস্থিত আমারে জানাও আমি করিব বিহিত মুনিরা রামের বাপকে পড়িলেন বৃদ্ধ মুনি উঠিয়া বলেন তার মাঝে যে মন্ত্রণা করিতেছিলাম রঘুবর তাহার বৃত্তান্ত কহি তোমার গোচর রাবণের দুই ভাই দুষ্ট নিশাচর তার মধ্যে জ্যেষ্ঠ খড় দূষণ অপর তাহার সমন্তগণ চতুর্দিকে ভ্রমে যত উপদ্রব করে প্রবেশী আশ্রমে যজ্ঞ আরম্ভণ মাত্র আসিয়া নিকটে যজ্ঞ নষ্ট করে নিজ বলায় সংকটে রাক্ষসের ডরে লুকাইয়া ঘরে আসি ফল মূলকারি খায় ভাঙ্গয় করছি এই বন ছাড়িয়া যাইব অন্ন বোন কানাকানি এই সে কারণ উনিগণ ছাড়ে যদি শূন্য হবে বন শূন্য বনে কেমনে রহিবে তিনজন সীতাবতী রূপবতী এই বন মাঝে কেমনে রাখিবা রাম রাক্ষস সমাজে বিক্রমে বিশাল তুমি আমি জানি মনে কত সম্বরিয়া রাম থাকি বা কাননে আমরা এবং ছাড়ি অন্য বনে যাই তোমার সহিত আর দেখা হবে নাই স্ত্রী পুরুষে মুনিগণ চলেন সত্তর যার যে তা ছিল স্থান কুটুম্বাদি ঘর উঠে গেল মুনিগণ শূন্য দেখা যায় শ্রীরাম ভাবেন তবে তাহার উপায় কৃত্রিবাস পণ্ডিতের মধুর পাঁচালী গাইল অরণ্যকাণ্ডে প্রথম শিকলি